এই সূরাটা অনেক বরকতপূর্ণ সূরা। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত নামাজ যখন পড়তেন তখন পড়তেন। আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা, মাত্র চার আয়াতের, আয়াত কয়টা? এই পুরা সূরাটার মধ্যে শব্দ আছে 15টা, কয়টা? এই সূরাটার মধ্যে অক্ষর আছে 47টা, কয়টা? তো 47টি অক্ষর বিশিষ্ট, 15টি শব্দ বিশিষ্ট, শুধুমাত্র কেবলমাত্র 4টি আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা। আপনাদের খেদমতে এ চমৎকার রজনীতে আমি এই সূরার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। এই সূরাটা অনেক বরকতপূর্ণ সূরা। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত নামাজ যখন পড়তেন তখন পড়তেন এই সূরাটা। মাগরিবের সুন্নাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা পড়তেন। আবার যারা হজ উমরা করেছেন, তাওয়াফের পরে দুই রাকাত নামাজ পড়া সুন্নাহ, ওই দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাটা পড়তেন। তাওয়াফের পরে দুই রাকাত পড়তে হয়, এই দুই রাকাত সালাতের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাতুল ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ, পড়ো। আবার বিতরের সালাত